আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টুডিও হাউসে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আলোচনা করব ভূমি অফিসের অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা, বা পদোন্নতি থাকলেও কোন পদ পর্যন্ত সর্বোচ্চ পদোন্নতি পেতে পারেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে ভূমি অফিসে অফিস সহায়ক পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকে জানতে চেয়েছেন পদোন্নতির নীতিমালা সম্পর্কে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে। বিহস, আপনি যদি ভূমি অফিসে অফিস সহায়ক পদে যোগদান করেন তাহলে অফিস সহায়ক পদ থেকে পদোন্নতি পেয়ে প্রসেস সার্ভার বা জারিকারক পদে যেতে পারবেন। সেক্ষেত্রে অফিস সহায়ক পদে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে হবে। আমি এটি ভূমি অফিসের গেজেট থেকে সরাসরি দেখাচ্ছি পদোন্নতির নীতিমালাটি। আপনি 3 বছর সন্তোষজনকভাবে চাকরি করতে পারলে প্রসেস সার্ভার বা জারিকারক পদে পদোন্নতিতে যেতে পারবেন শূন্য পদ থাকা সাপেক্ষে। এখন ধরুন আপনি পদোন্নতি পেয়ে প্রসেস সার্ভার বা জারিকারক পদে পদোন্নতি পেলেন, এখন কথা হচ্ছে এই পদেই কি আপনাকে সারা জীবন চাকরি করতে হবে শেষ বয়স পর্যন্ত, নাকি আরও পদোন্নতি পাবেন? ভিউয়ার্স, আপনি যখন অফিস সহায়ক পদ থেকে প্রসেস সার্ভার বা জারিকারক পদে পদোন্নতি পাবেন, তখন প্রসেস সার্ভার বা জারিকারক পদ থেকে 8 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পদে পদোন্নতি পাবেন। এক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে 70% সরাসরি নিয়োগের মাধ্যমে এবং 30% পদোন্নতির মাধ্যমে কিন্তু এই পদে যেতে পারবেন। অর্থাৎ আপনি যখন প্রসেস সার্ভার বা জারিকারক পদে 8 বছর চাকরি সম্পন্ন করবেন, তখন আপনি প্রসেস সার্ভার বা জারিকারক পদ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পদে পদোন্নতিতে যেতে পারবেন। এবং প্রত্যেকটা পদোন্নতির ক্ষেত্রে কিন্তু শূন্য পদ থাকতে হবে, এটি আপনারা ভালোভাবেই জানেন। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আসলে পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই শূন্য পদ থাকতে হবে, শূন্য পদ না থাকলে তো পদোন্নতিতে যেতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে অফিস সহায়ক পদ থেকে সর্বোচ্চ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাকরী পদ পর্যন্ত আপনারা যেতে পারবেন। আর সেই ক্ষেত্রে প্রথমে 3 বছর চাকরি, পরে 8 বছর চাকরি, টোটাল 11 বছর চাকরি করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাকরী পদে যেতে হলে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কোনো পদ সম্পর্কে বা পদোন্নতির নীতিমালা সম্পর্কে জানা থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। ফার্স্ট টাইম যদি আপনি আমার চ্যানেলে হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।